আসসালামু আলাইকুম। সিমকো মাঠের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাই। আমাদের নিত্য ব্যবহার্য অনুষঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হল এসি। গরমে প্রতিদিন ব্যবহার্য জিনিস হলেও এই এসি ব্যবহারে অনেক সময় আমাদের মনে সংশয় দেখা দেয়, অর্থাৎ এসি সম্পর্কিত অনেক সমস্যা নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে। তার মধ্যে একটি হলো এসি থেকে কেন পানি পড়ে। আপনি যেহেতু ভিডিওটি প্লে করেছেন তার মানে আপনার মনেও একই প্রশ্নটি রয়েছে। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কারণ আপনাদের মনে জাগা এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। যদিও বিভিন্ন কারণে এসি থেকে পানি পড়তে পারে, তবে উল্লেখযোগ্য কিছু কারণ রয়েছে যে কারণগুলো আপনারা জানলে খুব সহজেই সমাধান করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই ঠিক কী কী কারণে এসি থেকে পানি পড়তে পারে এবং তা বিপজ্জনক কিনা। প্রথমত, ধুলাময় এসির ফিল্টার। প্রতিটি এসিতেই এয়ার ফিল্টার যুক্ত থাকে, যেটির মূল কাজ হচ্ছে রুমের মধ্যে বিদ্যমান ধুলিকণাগুলোকে ফিল্টার করার মাধ্যমে পরিষ্কার ঠান্ডা বাতাসের প্রবাহ বজায় রাখা। যেহেতু এসিতে বিদ্যমান এয়ার ফিল্টারগুলোর মাধ্যমে বাতাস প্রবাহিত হয়, তাই নিয়মিত এই এয়ার ফিল্টারগুলোকে পরিষ্কার করে রাখতে হয়। যদি কোনো কারণে এই ফিল্টারগুলোতে ধুলো ময়লা জমে থাকে, তাহলে ইভাপোরেটর কয়েলের মধ্যে অতিরিক্ত পানি জমতে থাকে। অতিরিক্ত জমা হওয়া এই পানি তখন এসির ইনডোর ইউনিট থেকে রুমের মধ্যে পড়তে থাকে। পানি জমা হওয়া পাত্রের মধ্যে ত্রুটি থাকলে এসির ইনডোর ইউনিটে একটি পানি জমা হওয়ার পাত্র থাকে, যেখানে ইভাপোরেটর কয়েলের মাধ্যমে উৎপাদিত পানি সেই পাত্রে জমা হয়। যদি কোনো কারণে এই পাত্রটি ভেঙে যায় কিংবা মরিচা ধরে নষ্ট হয় অথবা অতিরিক্ত ধুলো ময়লা জমে, তাহলে পাত্রটি থেকে পানি বের হয়ে রুমের মধ্যে পড়তে পারে। ড্রেনেজ পাইপ ব্লক হয়ে যাওয়া। এসির ইনডোর ইউনিটে বিদ্যমান ড্রেন পাইপের মাধ্যমে মূলত ইনডোর ইউনিটে জমাকৃত সেই পানি রুমের বাহিরে বের হয়ে আসে। যদি এই পাইপের ভেতরে কোনো কারণে ময়লা জমে থাকে কিংবা পাইপটি যে পজিশনে থাকার কথা সেখান থেকে যদি সরে যায়, তাহলে কিন্তু পানির প্রবাহে বাধার সৃষ্টি হতে পারে, ফলশ্রুতিতে এসি থেকে পানি পড়া দেখা যেতে পারে। নিম্নমানের ইনস্টলেশন। যদি আপনার এসি তুলনামূলক নতুন হওয়া সত্ত্বেও পানি পড়ছে, তাহলে বুঝতে হবে এসির ইনস্টলেশন প্রক্রিয়াটি সঠিক হয়নি কিংবা ইনস্টলেশন সেবাটি ছিল নিম্নমানের। বেশিরভাগ সময় দেখা যায় অনভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে এসি ইনস্টলেশনের কাজ করানোর ফলে ইনডোর ইউনিটে বিদ্যমান পানি জমার যে পাত্র এবং ড্রেন পাইপের মধ্যে গ্যাপ থেকে যায়, যার কারণে কিন্তু পানি লিক করে রুমের মধ্যে পড়তে থাকে। অপর্যাপ্ত রেফ্রিজারেন্ট কিংবা গ্যাস। এসিতে বিদ্যমান রেফ্রিজারেন্টের পরিমাণ যদি পর্যাপ্ত না থাকে কিংবা কমে আসে, তাহলে এসির কম্প্রেস করার ক্ষমতা কমে যায়। এই কারণে ইভাপোরেটর কয়েলের মধ্যে অতিরিক্ত পানি জমতে থাকে, ফলশ্রুতিতে পানি পড়তে থাকে। তাই অবশ্যই একটি নির্দিষ্ট সময় পরপর এসিতে বিদ্যমান গ্যাস পরিমাপ করে নিতে হবে। আপনি যদি আপনার বাড়ির জন্য এখনও এসি কিনে না থাকেন, তাহলে গরমকাল আসার আগেই আপনার পছন্দের এবং প্রয়োজনীয় এসিটি কেনার জন্য চলে আসুন সিমকো মাঠে। সিমকো মাঠে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এসি থেকে শুরু করে ঘরের যাবতীয় সব ধরনের পণ্য। তাছাড়া সিমকো মাঠের সকল পণ্যের ওপর থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের পণ্যটি কিনতে চলে আসুন সিমকো মাঠে। সিমকো মাঠের সকল পণ্যের আপডেট সবার আগে পেতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ও হ্যাঁ, আপনার পছন্দের পণ্যটি বাছাই করতে আপনারা ভিজিট করে আসুন সিমকো মাঠের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে।